ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকে আমি খুব একটা ভালো জিনিস বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, বা তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি। দেখো আজকে তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হয়েছে, এটা কিন্তু লাউ পাতা আছে। তা আমি লাউ পাতাটাকে এই যে এরকম করে কেটে ভালো করে যে ধুয়ে নিয়েছি, ধুয়ে দেখো জলগুলো সব শুকিয়ে গেছে, এরকম করে আমি নিয়ে নিয়েছি। এবার আমি দেখো কি করব। এবার এই যে বাটিটা নিলাম, এর মধ্যে এই যে বেসন দিয়ে দিলাম। এই যে আমি এতটা বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কি করব, এই যে আন্দাজ মতো নুন দিয়ে দেব, এই যে হলুদ, এটা কিন্তু কালো জিরে। কালো জিরে যে খেতে ভালোবাসো সে দেবে, যে যদি না পছন্দ করো তাহলে দিতে হবে না। আমরা কিন্তু কালো জিরেটা খুব ভালোবাসি বলে তাই এটার মধ্যে দিলাম। এবার একটু দিয়ে দেবো ম্যাগি মশলা, এই যে অল্প একটু মিষ্টি, এই যে অল্প আধা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো, সাদা তেল। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব একসাথে করে আমি জল দিয়ে মেখে নিচ্ছি। এবার দেখো এই যে একটা করে পাতা নেব, নিয়ে এরকম করে এবার কি করবে এর গায়ের মধ্যে মাখিয়ে নেব। দেখো এর মধ্যে এরকম এটা হয়ে গেছে, এর উপরে আমি আবার একটা পাতা দেব, দিয়ে আবার সেম ভাবে এরকম করে ওর গায়েতে মশলাগুলো মাখিয়ে নেব। করে আবার একটা নেব, নিয়ে আবার কি করবো এর উপরে দেব, দিয়ে আবার সেম ভাবে এই একই জিনিস করে আমি সবগুলোকে করে নিচ্ছি। দেখো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার এটাকে আমি এরকম মোড়াবো, মুড়িয়ে এর মধ্যে মশলাটা দেব, আর এই পাশটাকেও মুড়িয়ে দেব, দিয়ে এইভাবে মশলাগুলো দিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরের রাউন্ডে আমি আবার এই যে এরকম করে দিয়ে এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে আমি কিন্তু এইভাবে যেতে থাকবো। এইভাবে গিয়ে আমি এখানটা মশলা দিয়ে পুরো ঢেকে দেব। আমি আরেকটা বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তা দেখো আমি বেসন দিয়ে তোমরা দেখলে কিভাবে বানালাম। এবার আমি একটু চালনি নেব, নিয়ে এর মধ্যে অল্প অয়েল দেব, অয়েল দিয়ে আমি একটু গাটাতে মাখিয়ে নেব। মাখিয়ে আমি যে এইটাকে এই করেছি এইটা নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব দুটো, এই দুটো দিয়ে এই দেখো আমি এই যে পাশে গরম জল বসিয়ে দিয়েছি। এবার কি করব, গরম জলে এটা আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি মাত্র 15 মিনিট এরকম করে সিদ্ধ করে নেব। আমি এটা 15 মিনিটের মতো এরকম করে ঢেকে আমি এই যে ফুল আজে আমি এটা করে নেব। তো 15 মিনিট পর আসছি। দেখো আমার 15 মিনিট হয়ে গেছে, আমি এই যে গ্যাসটা বন্ধ করে খালি এইটাকে আমি নামিয়ে রাখবো, তারপরে ঠান্ডা হবে। এই এরকম থাক, তারপর ঠান্ডা হলে দেখাচ্ছি। তো দেখো এই যে আমি নামিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে, এই যে 10 মিনিট পর ধরলাম, এই দেখো শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, এই যে। তো দেখো এই যে ছুরি আছে, ছুরি দিয়ে আমি কিন্তু কেটে নেব। তো দেখো আমি এগুলোকে কিন্তু পিস পিস করে এই যে কেটে নিলাম, আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলো একটা একটা করে এই দেখো সব, এই দেখো এই যে ভেতরটা এরকম হবে, এবার আমি একটা একটা করে সব ভেজে নেব। দেখো এটা আমি এরকম করে ভেজে নেব।
তো দেখো আমার ভাজা হয়ে গেল, আমি যে তুলে দিচ্ছি। এটা কিন্তু আরো ভালো করে কাটা যেত, আমার না ছুরিটা একটু ধারটা কম বলে, না তো সুন্দর করে কাটে এটা আরো ভালো করে। আমার ছুরিটা ভালো নেই বলে একটু এরকম কাটাটা হলো। এটা কিন্তু খুব ক্র্যাঞ্চি হয়, খেতে খুব টেস্ট হয়। তাই এই যে এরকম করেই সব ভেজে নেব, কিন্তু দেখো এরকম করে মানে বয়েল করে এরকম করে রেখে দেবে, যখন যে খাবে গরম গরম। এটা কিন্তু ভাতের সাথে খায় বা এমনি তুমি সসের সাথে খাবে খুব ভালো লাগবে। তাই এটা আমি রেখে দেবো, আবার যখন কেউ খাবে তখন গরম গরম বানাবো। আর এই যে আমার ভাজাটা, তা এইটা কিন্তু খালি এরকমই খায় না, তোমরা যদি মনে করো এটা কিন্তু সবজিও বানানো যায়, তারপরে এরকম করে তারপরে মশলা দিয়ে এরকম করে কিন্তু সবজি খেতেও অসাধারণ লাগে। তা আমরা সবজি তো আর বানাবো না, তাই আমি এইটা এই যে সস দিয়ে আমি সার্ভ করব। তা দেখো তোমাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি, এটা কত মচমচে দেখো, এই দেখো এই দেখো পুরো মচমচে হয়েছে এরকম করে ভেজে। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তোমরা তো দেখেই নিলে কিভাবে বানালাম। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য টাটা।